وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد, একবারের জিজ্ঞাসা, আমি বিবাহর উপযুক্ত হয়েছি, পিতামাতা বিবাহ দিতে চাচ্ছে না, তারা বলছে নিজের পায়ে আগে দাঁড়াও। তার পাশাপাশি কলেজ ইউনিভার্সিটিতে পড়া অবস্থায় যুবকরা সহি আকিদা মানহাজ পাওয়ার পরেও তারা বিভিন্ন হারাম রিলেশনের দিকে জড়িয়ে যাচ্ছে, এখন করণীয় কি? দেখুন ভাই, অনেকগুলো প্রশ্ন একসাথে, তবে আমরা একটু একটু করে বলার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। ভাই, প্রথমত বাবা মাকে সুন্দরভাবে ভালো আচরণের সাথে ভদ্র ভাষায়, নম্র ভাষায় তাদেরকে বুঝান। নিজের পায়ে দাঁড়াতে বলছে, তাদেরকে বোঝা উচিত আপনি আপনার পায়ে দাঁড়িয়ে আছেন, আপনি আপনার পায়ে দাঁড়িয়ে আছেন। হয়তো আপনি শারীরিকভাবে আপনার সক্ষম বিবাহ সাথীর জন্য মাশাআল্লাহ, তবে আপনার আর্থিক ভাবে হয়তো আপনার ওইরকম সামর্থ্য নেই, হয়তো এমনই বুঝাচ্ছেন, আল্লাহ আলম। যদি আপনার বাবা মা সামর্থ্যবান হয়, তারা বিবাহ সাথী করিয়ে দিবে। বিবাহ সাথী করলে আল্লাহর ফদল এবং কি করমে আল্লাহ তাআলা কি করবেন, তা আপনার রিজিকে বরকত দান করবেন। যিনি যে মেয়ে আপনার ঘরে আসবে, যাকে বিবাহ সাথী আপনি করবেন, সে তার বাবার ঘরে এখনো খাচ্ছে। অতএব যখন আপনার ঘরে আসবে, তখন আল্লাহ তাআলা তার মধ্য দিয়ে আপনাকে রিজিক দিয়ে দিবেন। আল্লাহ রিজিক প্রশস্ত, এক্ষেত্রে আপনার আল্লাহ সংকুচিত নয়। সর্ব অবস্থায় বাবা আম্মাকে বোঝাবেন, যাদের কথা দিয়ে বোঝালে বুঝবে, আপনি বোঝাচ্ছেন হচ্ছে না। বাবা মাকে বোঝানোর জন্য কিছু কৌশল, সেটা হচ্ছে আম্মাকে বোঝানোর জন্য খালা বা আপনার মামা, তাদেরকে দিয়ে বোঝাতে পারেন। বাবাকে বোঝানোর জন্য ফুফি বা চাচা, তাদেরকে দিয়ে বোঝাতে পারেন, বা কোনো এলাকার ভালো আলেম যার কথা আপনার আব্বু শুনবে, বা এলাকার ভালো কোনো মান্যবর ব্যক্তি যার কথা আপনার আব্বু শুনবে, তাকে দিয়ে আপনার আব্বা আব্বাকে বলাবেন। বুঝতে পেরেছেন? সুন্দরভাবে একেবারে সদাচরণের সাথে, আবার বেয়াদবি তাদের সাথে করা যাবে না, সর্বদাই তাদের সাথে আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেভাবে তাদের সাথে সদাচরণ করতে হবে। তারপরে রইল কথা, কলেজ ইউনিভার্সিটিতে এই ফ্রি মিক্সিং বা এই যে পড়াশোনা, এই যে আপনার সহশিক্ষা, এটা তো বড়ই মহাফেতনা, এটা মহাফেতনা। যুবক যুবতীদের আপনার পবিত্র থাকা বা সৎ এবং সচ্চরিত্রবান হওয়া, এইখানেই আপনার হুচুর খেয়ে যায়। ইল্লামান রহেমা রাব্বি, আল্লাহ যাকে হেফাজত করবে তার কথা ভিন্ন। ম্যাক্সিমাম যুবক যুবতীরা এই সহশিক্ষা নামের এই কুশিক্ষার মধ্যে পড়ে তারা তাদের আপনার সতীর্থ বা তাদের চরিত্র নষ্ট করে ফেলে। আল্লাহ হেফাজত করুন। সর্বদায় খেয়াল রাখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনি যদি বিবাহর সামর্থ্যবান হয়ে যান, বিবাহ করে ফেলেন, যদি সামর্থ্য থাকে, বিবাহ করার জন্য যে সামর্থ্য রয়েছে সেটি হচ্ছে আপনার শারীরিক সামর্থ্য থাকা, তারপর আর্থিক সামর্থ্য থাকা, যে যাকে বিবাহ করে নিয়ে আসবেন তাকে খাওয়ানো, তার ভরণ পোষণ দেওয়া, তার এটা জরুরি। তো এই ক্ষেত্রে আপনি যদি বিবাহ সাথে না করতে পারেন, যতদিন না করতে পারেন ততদিন আপনি সিয়াম পালন করেন। আর সবচেয়েতে উত্তম সিয়াম হচ্ছে দাউদ আলাইহিস সালামের সিয়াম, একদিন পর একদিন। আর এটা যদি না পারেন, সপ্তাহে দুটি সিয়াম রাখেন, সোমবার বৃহস্পতিবার। নবী সাল্লাম রেখেছেন আইএমএ যে সিয়াম রাখেন, এইভাবে করে মাসে আপনার 14-15টা সিয়াম হয়ে যায়। যতদিন পর্যন্ত বিবাহ সাথে না করতে পারতেছেন, ততদিন পর্যন্ত এইভাবে আপনি চালিয়ে যান ইনশাআল্লাহ। আর তাদেরকে বুঝিয়ে যান, বাবা মাকে বা আপনার যাদেরকে দিয়ে বোঝালে বাবা মা বুঝবে, তাদেরকে বোঝা উচিত তাদের ছেলে নিজের পায়ে দাঁড়িয়ে আছে। তারা যে পায়ে দাঁড়ানোর কথা বলছেন, ছেলে নিজের পায়ে দাঁড়িয়ে আছে, তবে তারা হয়তো ওটা বোঝাচ্ছেন যে শারীরিক বা আর্থিকভাবে সামর্থ্যবান। যদি তারা যদি বাবা মা যদি সামর্থ্যবান হয়, ছেলেকে বিবাহ করে দিতে, এতে করে সে জেরা ব্যবসা থেকে বাঁচতে পারবে। ইভেন বাবা মা যদি বিবাহ না করায়, তারপর একজন মমিন মুসলমান কখনো জেনা ব্যবিচারের কাছে যাবে না। অশ্লীলতা, ফাহেশা, প্রেম প্রীতি নামের এই প্রেম প্রীতি না, এগুলো এগুলো জেনা, এগুলো প্রেম প্রীতি বলা যাবে না। এটা হচ্ছে জেনার রাস্তা, জেনার পথ। আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলেছেন সূরা ইসরাতে, আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন যে ওয়ালা তাকরাবু যিনা, তোমরা জেনার কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সা'আ সাবিলা, স্পষ্ট এটা হচ্ছে মন্দ পথ যা তোমাকে জাহান্নামের রাস্তা ধরিয়ে দিবে। সতর্ক সাবধান, কখনো না। এই প্রেম প্রীতি এই নামটাই হচ্ছে আপনার একটি বিবাহ বহির্ভূত, অর্থাৎ বিবাহ স্বামী স্ত্রী ব্যতীত অন্য কোনো জায়গায় প্রেম প্রীতি নেই, সব হারাম এবং জেনার পথ, এগুলো সবই হচ্ছে মন্দ পথ।
আল্লাহ এবং কি তার রাসূলের যে সীমানা হুদুদ সেটাকে অতিক্রম করে ফেলা অতএব আল্লাহ আপনার একজন মুমিন মুসলমানের জন্য একটি বর্ডার দিয়েছেন একটা হুদুদ অর্থাৎ চতুর্দিকে আপনি কি কি করতে পারবেন কি কি পারবেন না কোনটা আপনার জন্য হালাল কোনটা হারাম এই জানা ব্যবিচারের রাস্তায় যে প্রেম প্রীতি ইশক যে নাম দিয়েছে বিবাহ ছাড়াই যে আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এগুলো জেনার পথ এগুলো মন্দ পথ এগুলো আপনাকে জাহান্নামের রাস্তা ধরিয়ে দিবে সাবধান শারীরিকভাবে সামর্থ্য হয়ে সামর্থ্যবান হয়েছেন এখন বাবা মাকে সুন্দর করে আপনার সুমধুর মাধুর্যতার সাথে সুন্দর সুমিষ্ট ভাষা দিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করুন যে আমি সামর্থ্যবান হয়ে গেছি আমার দ্বারা যদি কোনো অন্যায় হয় তাহলে আপনারা সেটা বোঝা বহন করতে হবে আমি করতে হবে অবশ্যই আপনাদের আপনারা গুণাগার হবেন কারণ আমি তো আপনাদেরকে বলছি আবার বলছি পিতা মাতার সাথে কখনোই আপনার রুড়ো আচরণ করা যাবে না সদাচরণ করতে হবে সুন্দর ভাষা দিয়ে তাদেরকে বোঝাবেন যাদের কথা তারা বোঝে শুনে তাদের কি দিয়ে বোঝাবেন আশা করছি বুঝতে পেরেছেন জাযাকুমুল্লাহ খায়র আল্লাহু আলাম বারাকাল্লাহ ফিক